দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মিয়ানমারে ফেরা নিয়ে রোহিঙ্গাদের সংশয়। এদিকে রয়েছে আফগানিস্তানে আইএস জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ব্রিটেন। অভিশংসন, আজকের মধ্যে জবাব দিতে হবে ট্রাম্পকে। এদিকে রয়েছে বাইডেনের হুমকি মিয়ানমার সেনাবাহিনীকে। মিয়ানমার সফরে না যেতে ইরানি নাগরিকদের আহ্বান জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ থাকছে কঠিন জ্বালানি চালিত রকেট উন্মোচন করল ইরান। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। মিয়ানমারে ফেরা নিয়ে রোহিঙ্গাদের সংশয়। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ও অং সান সু চিকে আটকের পর ওই দেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে দিনভর চলছে কানাঘুষা। এখন দেশে ফেরা নিয়ে সংশয় তাদের অনেকেই। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে রোহিঙ্গাদের অনেকেই মনে করছেন প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হবে। মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫শে আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন ৭.৫ লাখেরও বেশি রোহিঙ্গা। আগে আশ্রয় নেয়া সহ বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের শিবিরগুলোতে বসবাস করছেন। সম্প্রতি সেখান থেকে নোয়াখালীর ভাষাঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে ৬,৫০০ রোহিঙ্গাকে। এদিকে কক্সবাজারের টেকনাফের লেদা শরণার্থী শিবিরে চায়ের দোকানে মোবাইল ফোনে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ও সূচিকে গ্রেপ্তারের খবর দেখিয়েছিলেন কয়েকজন রোহিঙ্গা। ৮০ বছর বয়সের আব্দুল জব্বারের কাছে জানতে চাওয়া হয় মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন। জবাবে তিনি বলেন, মিয়ানমার সামরিক বাহিনী যে কু করেছে সেটি রোহিঙ্গাদের জন্য ভালো হবে না। আসলে ওই দেশের সামরিক জানতে চায় না রোহিঙ্গারা দেশে ফিরে যাক। এবার রোহিঙ্গা বিষয়ে সুচির বক্তব্য আগের তুলনায় অনেকটা নরম হয়েছিল। সুচি ক্ষমতায় থাকলে রোহিঙ্গাদের ফেরা সহজ হতো, কিন্তু প্রকৃতপক্ষে ওই দেশের সেনারা চায় না রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক। আমি আগেই শিবিরের লোকজনকে বলেছিলাম মিয়ানমারে কিছু একটা ঘটতে যাচ্ছে, তাই হয়েছে। আফগানিস্তানে আইএস জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে আইএস নির্মূলের নামে মার্কিন বাহিনী দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছে তালিবান। মার্কিন সামরিক বাহিনী হেলিকপ্টারে করে আইএস জঙ্গিদের আফগানিস্তানের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন, খবর তাসনিম নিউজ। ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তালেবানের একটি প্রতিনিধি দল এই তথ্য দিয়েছে। আফগান শান্তি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি দলটি ইরান সফর করেছে। সংবাদ সম্মেলনে তালেবান নেতারা বলেছেন, আফগানিস্তানের যেসব অঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে সেসব জায়গা থেকে আইএস সন্ত্রাসীদের পালিয়ে যেতে সাহায্য করছেন মার্কিন সামরিক বাহিনী। এছাড়াও তালিবান প্রতিনিধি দলের সদস্য সোহাইল শাহীন সাংবাদিকদের বলেন, নানগাহার এবং কুনার প্রদেশে আইএস এর বিরুদ্ধে নির্মূল অভিযান চালায় তালিবান। এই অভিযানের সময় আইএস সন্ত্রাসীরা অবরুদ্ধ হয়ে পড়লে সেখানে মার্কিন হেলিকপ্টার উঠতে দেখা গেছে। এর আগে সিরিয়া ও ইরাকেও সামরিক অভিযানের সময় দায়েশ সন্ত্রাসীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে মার্কিন সামরিক হেলিকপ্টার। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ব্রিটেন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় লন্ডনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য সরকার। দেশটিতে সামরিক অভ্যুত্থান এবং বেসামরিক রাজনৈতিক ব্যক্তিদের অবৈধভাবে আটকের প্রক্রিয়ায় এরই মধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূত কিও জাওয়ার মিনকে তলব করে ব্রিটেন সরকার। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে, খবর এএফপি। এর আগে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস। মিয়ানমারের নেত্রী অং সান সু চি সহ দেশটির বেসামরিক নেতাদের অবৈধভাবে আটকের বিষয়টি নিয়েও নিন্দা জানান তিনি। মিয়ানমারে আটক বেসামরিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানালো নাইজেল। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনও টুইটারে এক পোস্টে মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। টুইট বার্তায় তিনি বলেন, মিয়ানমারে নেত্রী অং সান সু চি সহ বেসামরিক নেতাদের আটক ও সামরিক অভ্যুত্থানের ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। সাধারণ মানুষের ভোটাধিকারকে অবশ্যই সম্মান জানাতে হবে এবং বেসামরিক নেতাদের ছেড়ে দিতে হবে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি, শাসক দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এছাড়া গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সূচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে সেই ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এই সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় বিবিসি নিউজ। অভিশংসন, আজকের মধ্যে জবাব দিতে হবে ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার সপ্তাহখানেকের মধ্যেই শুরু হতে যাচ্ছে। এ কারণে অভিশংসনের অভিযোগের প্রতিক্রিয়া জমা দিতে হবে। ডেমোক্র্যাটরা এরই মধ্যে অভিশংসন মামলার কাঠামো দাঁড় করিয়ে ফেললেও আইনজীবী দলে ব্যাপক ওলটপালটের কারণে ট্রাম্পকে তার প্রতিক্রিয়া প্রস্তুত করতে হিমশিম খেতে হচ্ছে। খবর সংস্থা রয়টার্স। মার্কিন কংগ্রেসে উচ্চকক্ষে বিদায়ী প্রেসিডেন্টের অভিশংসন বিচারের যুক্তি তর্ক শুরু হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসনের অভিযোগের প্রতিক্রিয়া জমা দিতে হবে, অথচ কয়েকদিন আগেই তিনি তার শিশু আইন উপদেষ্টাদের বদলেছেন। এদিকে তার নতুন দলের নেতৃত্ব দিচ্ছেন আইন প্রণেতা ডেভিড স্কোয়েন ও ব্রুস ক্যাস্টর, যারা সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচারের প্রস্তুতির জন্য সময় পাচ্ছেন 1 সপ্তাহের সামান্য বেশি। এছাড়া ডেমোক্রেটরা ট্রাম্পকে বিদ্রোহে উস্কানি দেওয়ার দায়ে অভিযুক্ত করলেও সিনেটে তাকে দোষী সাব্যস্ত করা যাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের জয়ের স্বীকৃতি আটকানোর চেষ্টায় ট্রাম্প সমর্থকদের ক্যাপিটাল ভবনে হামলা চালাতে উস্কে দিয়েছিলেন বলে অভিযোগ। ওই হামলায় পুলিশসহ 5 জন নিহত হয়েছিলেন। সদ্য বিদায়ী এই প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করতে উচ্চ কক্ষের 50 রিপাবলিকান সদস্যদের অন্তত 17 জনকে ডেমোক্র্যাটদের পাশে এসে দাঁড়াতে হবে। এছাড়াও ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও এই বিচার যুক্তরাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে তেমন প্রভাব ফেলবে না, কারণ 20 জানুয়ারি মেয়াদ শেষে দায়িত্ব হস্তান্তরের পর ট্রাম্প আর দেশটির ক্ষমতা কাঠামোর কেউ নন। কিন্তু তাতে যা হবে তা হলো, ট্রাম্প আর কখনো প্রেসিডেন্ট বা সরকারি কোনো পদের জন্য লড়তে পারবেন না। বাইডেনের হুমকি মিয়ানমার সেনাবাহিনীকে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে অভ্যুত্থানের পর সেনাবাহিনী যেভাবে ক্ষমতা দখল করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন। বাইডেন বিবৃতিতে বলেন, মিয়ানমার সেনাবাহিনী যেভাবে ক্ষমতা দখল করেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের এক সুরের প্রতিবাদ করা উচিত। কর্মকর্তা এবং মানবাধিকার কর্মীদের দ্রুত মুক্তি দিতে হবে। এদিকে 2020 সালের 8ই নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে সামরিক বাহিনী। তবে গত সপ্তাহে সেনাবাহিনীর এই অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনিয়ন নির্বাচন কমিশন। 15 বছরের গৃহবন্দীদের অবসানের পর 2010 সালে মুক্তি পেয়েছিলেন অং সান সু চি। তার 10 বছর কাটতে না কাটতেই আবারও বন্দী করা হলো তাকে। এদিকে বাইডেন বলেছেন, মিয়ানমার গণতন্ত্রের দিকে ধাবিত হওয়ার কয়েক দশক ধরে তাদের ওপর থেকে অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্র। আবার গণতন্ত্রকে অবরুদ্ধ করা হলে অবরোধ ফেরানো হবে। যেখানে গণতন্ত্র আক্রমণের শিকার হবে সেখানেই যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র এভাবে মন্তব্য করলেও আসিয়ান অঞ্চলের কয়েকটি দেশ বিষয়টিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে। আল জাজিরা খবরে বলা হয়েছে, মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় বলা হয়, এরই মধ্যে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও সিনিয়র জেনারেল মিন ওয়াং ভিলিং এর কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মিয়ানমারের জরুরি অবস্থা জারির ঘোষণা প্রচারিত হয় সেনা নিয়ন্ত্রিত MWD টেলিভিশনে। প্রচারিত ভিডিও বার্তায় বলা হয়, গত বছরের 8ই নভেম্বর মিয়ানমারে অনেক দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ব্যবহৃত ভোটার তালিকায় ব্যাপক অসামঞ্জস্য ছিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিষয়টির মীমাংসা করতে ব্যর্থ হয়েছে। মিয়ানমার সফরে না যেতে ইরানি নাগরিকদের আহ্বান জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি নাগরিকদের মিয়ানমার সফর না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ কাতিবজাদে। তিনি আজ মিয়ানমারে ইরানি নাগরিকদের সফর প্রসঙ্গে বলেন, থাইল্যান্ডে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মিয়ানমারের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনার কারণে মিয়ানমারে ইরানিদের যাতায়াত কম ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানি নাগরিকদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে, করোনা মহামারী এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা যেন মিয়ানমারে না যান। গতকাল মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুচির সরকার উৎখাত করেছে দেশটির সেনাবাহিনী। তারা দেশটির ক্ষমতা দখল করে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সুচির নেতৃত্বাধীন দল NLD এর মুখপাত্র মিওনয়েন্ট বলেছেন, দলীয় নেত্রী সূচি প্রেসিডেন্ট উইন মিন্ট সহ দলের অন্য শীর্ষ নেতাদের ভোরে সেনাবাহিনী তুলে নিয়ে গেছে। গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতির জন্য বেসামরিক সরকারের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সূত্র পার্স টুডে। কঠিন জ্বালানি চালিত রকেট উন্মোচন করল ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম একটি রকেট উন্মোচন করেছে। জুলজানা নামের রকেটটি 220 কেজি ওজনের যে কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় স্থাপন করতে পারবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিভাগের মুখপাত্র আহমদ হোসেইনি বলেছেন, রকেটটিতে সর্বাধিক শক্তিশালী কঠিন জ্বালানি ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইরানি বিজ্ঞানীরা প্রথমবারের মতো কঠিন জ্বালানি ব্যবহার করে মহাকাশে রকেট পাঠাতে সক্ষম হলেন। তিনি বলেন, এ যাবৎকালের মধ্যে আবিষ্কৃত সর্বাধিক শক্তিশালী কঠিন জ্বালানি ইঞ্জিন প্রযুক্তির আয়ত্তে আনার পর ইরানি বিশেষজ্ঞরা এই প্রথমবারের মতো কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ বাহক বা রকেটের পরীক্ষা চালালেন। তিনি বলেন, প্রযুক্তিগত দিক দিয়ে 3 ধাপের এই রকেট বিশ্বের যে কোনো আধুনিক রকেটের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। ইরান এতদিন তরল জ্বালানি চালিত বেশ কয়েক ধরনের রকেট ব্যবহার করে ভূপৃষ্ঠের কক্ষপথে একাধিক কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি 2020 সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো একটি সামরিক স্যাটেলাইট ভূপৃষ্ঠের কক্ষপথে স্থাপন করেছে। সূত্র পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।